নমস্কার, ছায়াপথ নিবেদন করছে কবিকণ্ঠে কবিতা পাঠ। আজ পর্ব ৩। প্রিয় বোন বুবু সীমা চট্টোপাধ্যায় খুব সহজ স্বাভাবিক সুরে কবিতা লেখেন। কবিতা দিবসে তিনি পাঠ করছেন তার নিজের লেখা কবিতা। বুবু সীমা চট্টোপাধ্যায়। আজ আন্তর্জাতিক কবিতা দিবস, সেই উপলক্ষে একটি ছোট্ট কবিতা যা খানিকটা আমার আবেগ ছায়াপথের জন্য। একটা জীবন কি আর এমন, তোমার সাথে হাত মিলিয়ে ইচ্ছে কুটির গড়ছি যখন, ঠিক তখনই ওপার থেকে খড় কুটোতে ভরছে জীবন। এক একটা দিন এমন হয় যে ভাতের থালা রইল পড়ে, তুমি তো সেই দিন রাত্রির সেলাই হচ্ছ জীবন জুড়ে। পাল্টে যাওয়া তুমি আমি, বদলে যাওয়া আখর ঘুটি, সহজ সহজ ভালোবাসা সবটাই যে ভীষণ খাঁটি, তবুও দেখো তোমায় নিয়ে হাজার খানেক কত কথা, হিসেব নিকেশ বোঝা পড়া সব কিছু আজ কঠিন ফাঁকি। বয়ে গেছে আমার তাতে প্রাণের কথা এমন করে আর কাউকে বলতে আছে, এমন দিনে তোমায় নিয়ে অবাক পথে হাঁটছি দেখো, তুমি তো সেই বন্ধু আমার, তুমি তো সেই মুক্তি আলো, চোখের কোনা ভিজলে পরে মুছিয়ে দিয়ে আগলে ধরো। ধুলোবালি জমছে মনে, খাতার উপর হুমকি জারি, তোষামদের কলমগুলো বাড়ছে তবু দিন বাহারি। আমি তো সেই তোমার মতোই, তোমায় নিয়ে একটা কেন হাজার জীবন বাঁচতে পারি। অশান্ত এই দিনে যাপনে কবিতা, তোমায় ভালো বাঁচতে পারি। একটা জীবন কি আর এমন, তোমার সাথে হাত মিলিয়ে ইচ্ছে কুটির গড়ছি যখন, ঠিক তখনই ওপার থেকে খড় কুটোতে ভরছে উঠোন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।